একটি গান আমার শুনতে খুব ইচ্ছা করছে, সেটা হলো যে তোমার জীবনের রেডিওতে, আমার যতদূর মনে হয় রেডিওতে ট্রান্সক্রিপশন সার্ভিসে তোমার প্রথম রেকর্ডিং, তখন তুমি ক্লাসিক্যাল গাইতে। আমি চেষ্টা করি দাদা, শোনো না আমাদের একটা দর্শক শ্রোতা। পর্যন্ত জি আছে। আমার স্বপ্ন যদি লাল গোলাপটা হতো, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো একটা গান না শুনলেই তো না হয়, সেটা হলো যে তোমার একটা বিখ্যাত গান, ডুয়েট গান ছিল, তুমি আমার প্রথম সকাল, তপন চৌধুরী এবং তোমার, জি জি জি, ভীষণ আমার প্রিয় গান। আমার কেন, আমার মনে হয় যারা বাংলা গান যারা শুনেন দেশে এবং বিদেশে তাদের সবার প্রিয়। আমার খুব আসলে দাদা এত বেশি খুব সুন্দর মানুষ শুনতে চায় গানটা, এবং সবাই গুনগুনায়, আশিকুর জামান টুলু আর শিবলির লেখা গানটা অসম্ভব সুন্দর গান। হ্যাঁ, তুমি আমার একটু যাও, আবারও আমরা আমাদের সকলের পক্ষ থেকে তোমাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি তোমার আজকে সুন্দর পরিবেশনার জন্য, এবং তোমার মুড খুব আছে, খুব ভালো ছিল দাদা আপনার জন্য, আপনি বাজানোর জন্য আসলে মুডটা ভালো, সেটা তো আমি খুব এনজয় করি আমি সবার সাথে। জি দাদা, আমি ভালো থেকো, সুন্দর গান করো।
ধন্যবাদ দাদা, আপনার আশীর্বাদ আমি জানি আমার জন্য সবসময় আছে, এবং আমি চ্যানেল ওয়ানের দর্শক শ্রোতাদেরকে এই অনুষ্ঠান দেখার জন্য অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মন্ডলী, আগামীতে আমাদের গানের খাতা অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবাইকে শুভরাত্রি।